এইকেইজনে সদর খেল মাটি আরক্ষী থানা আক্রমণ করেছিল, খেল মাটি আরক্ষী থানালে শিলগুটি নিক্ষেপ করেছিল, এজন এজনকে উলিয়াই আছে চাও কেজনে আরক্ষী গাড়ি ভাঙি চুরমার করবল যত্ন করেছিল আর সাংবাদিকক আক্রমণ করেছিল, এইকেজনে সাংবাদিকক আক্রমণ করেছিল চাও, এইকেজনে হল আসল কালপিট। এই তেরোজনের ভিতরতে আরক্ষী থানা আক্রমণ করবল এই সকলে যত্ন করেছিল, আমি পুনপটিয়াকে দেখাই দিবল যত্ন করেছো, এইকেজন তেরোজন মূল তেরোজন আছে, তেরোজনের ভিতরতে থানা ভঙ্গার পর আরম্ভ করে সাংবাদিকক আক্রমণ করার পর আরম্ভ করে আরক্ষীলে শিলগুটি নিক্ষেপ করেছিল, খেল মাটি আরক্ষী চকী জ্বলাই দিয়া যত্ন করেছিল, আমি দেখাই আছো পুনপটিয়াকে আমার দর্শকসকলক এই মুহূর্তে আদালতত হাজির করবলে জনাধিপর সম্মুখে হাজির করাব, পুনের হয়তো আরক্ষীর জিম্মাত হব, তার পিছনে অধিক তথ্যের ভিত্তিক আরও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। মানে দেখে আসো মোট পনেরোজন আজির কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, মোট পনেরোজনক গ্রেপ্তার করা হয়েছে, আর তার ভিতর আছে দুজন মাইনর, সেই মাইনর দুজনের নাম ইতিমধ্যে আমি কব নো, ইয়ার ভিতরতে আছে চাও, ইয়ার ভিতরতে আছে এইকেজনে হল, এইকেজনক আরক্ষীর বেস্তনির মাজত লো যাওয়া হব, লক্ষিমপুর সদর থানার ন্যায়িক জিম্মালে লো যাওয়া হব, দণ্ডাধীশর সম্মুখে হাজির করা হব, এইকেজন মই পুনৰ কৈছো দর্শক সকল চাওক, বীর দর্পে হাতত শিলগুটি লয় আরক্ষী থানা ভাঙিবলে কুণ্ঠাবোধ করা নাছিল, সেই সময়ত আরক্ষীক আক্রমণ করেছিল, সাংবাদিকক আক্রমণ করেছিল, আরক্ষীর গাড়ি ভাঙি চুরমার করেছিল, সেই এটা এই সকল কিন্তু প্রতিবাদকারী নহয়, এই সকল প্রতিবাদকারী নহয়, এই সকল হল সুবিধাবাদী, এজন লোকের মৃত্যুর পিছত থানাতে এজন লোকের মৃত্যুর পিছত সুযোগ লো আরক্ষী থানা ভাঙিবলে উদ্যত হয়েছিল, আরক্ষীক আক্রমণ করেছিল, আমি পুনপটিয়াকে দেখি আছো যে এইকেজনে হল পোনে পোনে ইটা লওয়া হয়েছে সদর লক্ষিমপুর সদর আরক্ষী থানার লওয়া হয়েছে, দণ্ডাধীশর সম্মুখে লওয়া হয়েছে, তারপরে পুনের হয়তো আরক্ষী জিম্মাত লব, আর পনেরোজন আজির দিন গ্রেপ্তার হয়েছে, পনেরোজন গ্রেপ্তার হয়েছে, তার মজতে আছে দুজনক কম বয়সীয়া অপরাধী, জুভেনাল নাম আর ফটো আমি ইতিমধ্যে দেখাব নো, কিন্তু এই মুহূর্তে ডর খবর আরক্ষী জাহাঙ্গীর আলী গ্রেপ্তার করার পিছতে অন্য তেরোজনক ইতিমধ্যে গ্রেপ্তার করে আজির দিন দণ্ডাধীশর সম্মুখে লো গেছে, আর ভাষ্যর ভিত্তিত হয়তো আর বহু কেজন আরক্ষীর জালত পড়ব, সেই নিশ্চিত, কারণ সেই দিনটোত হাতে হাতে শিল লো খেল মাতি আরক্ষী চকী ভাঙি দেওয়ার যত্ন করেছিল এই সকলে, আর সাংবাদিকক আক্রমণ করেছিল এই সকলে, আরক্ষী গাড়ি ভাঙি চুরমার করেছিল এই সকলে, আমি পর্যায়ক্রমে সকল ধরনের সকল অপরাধীর মুখ দেখাবলে আমি সাজু হয়ে থাকি লক্ষিমপুরের।